गणेशाय नमः ओम श्री गणेशाय नमः ओम श्री गणेशाय नमः हे बाल गणेश हमार घर एवं परिवारे आपनार कृपा दृष्टि सब समय राखबेन আপনি এসে গেছেন প্রভু প্রসাদ রানী ইন্দুমতি আমি তো এটা বুঝতে পারি না যে আমার মতো রূপবান স্বামীকে ছেড়ে এই মোটা ভুড়িওয়ালা আর লম্বা নাকওয়ালাকে কি করে পছন্দ করো আমি হলাম রাজা চিত্রাঙ্গদ আমার মতো এরম রূপবান আমি শিকার করতে চললাম জঙ্গলে হে বাল গণেশ ওনাকে ক্ষমা করে দিন ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কৃপা করে আপনার দয়া দৃষ্টি সবসময় আমাদের উপর রাখবেন ঠিক বলেছ আঙ্গাম নন্দীকে যখনই দেখি তখনই মাথায় রাগ চাপে কি বদ্রাগি রে বাবা আর রেগে গেলে ওর মুখটা একদম ভয়ানক দেখতে লাগে আর শুধু বাচ্চারাই নয় বড়রাও ভয় পেয়ে যাবে ওর ওই ভয়ানক চেহারা দেখে কি আরে না একা নয় আমরা দুজন মিলে নন্দীকে এমন শিক্ষা দেব যে ও রোজ আমাদের এভাবে মালিশ করবে আরে সেবক এত জোরে নয় আস্তে আস্তে তোমার শরীরে কি নন্দীর মতো শক্তি চলে এসেছে কি নন্দী তুমি না আসলে আমরা আমি ভয়াবহ জিনিস এবার তোমাদের দুজনকে ভয় পাওয়াচ্ছি আমি দাঁড়াও তোমার আমি বের করছি আরে নন্দী কি হয়েছে তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমায় কি আবার আগ্গাম আর বাগ্গাম বিরক্ত করেছে না প্রভু আগ্গাম বাগ্গামের কারণে আমি চিন্তিত নই ওদের শায়েস্তা করতে আমি জানি আমি চিন্তিত রাজা চিত্রঙ্গদকে নিয়ে প্রভু উনি সব সময় আপনার ব্যাপারে খারাপ কথা বলতে থাকেন আপনি কিছু করুন প্রভু আপনি তো জানেনই রানী ইন্দুমতি আপনার কত বড় ভক্ত শান্ত নন্দী শান্ত রাজা চিত্রাঙ্গদের রূপই তাকে ধর্ম সংকটে ফেলে দেবে আমি শিকার এখানে ফেসে গেছি সাথে যাওয়ার রাস্তাটা কি বলবেন তুমি রাজা চিত্রাঙ্গদ তাই না রূপের ধনবান ভাবছি তোমায় বিয়ে করে নেব তারপর দুজনে মিলে শিকার করব আর হারিয়ে যাওয়ার সমস্যাটাই শেষ কারণ এই জঙ্গলটা আমার এখানকার সব জিনিস আমার গোলাম এটা তো রাক্ষসীর জঙ্গল আর মহারাজ তো ওদিকে গভীর জঙ্গলে চলে গেলেন না
আমাদের রানীমাকে বলতে হবে, নাহলে তো অনর্থ হয়ে যাবে। না হে প্রভু, এটা কি হয়ে গেল? আমার স্বামীটাকে রাক্ষসীটা, না না, আমার প্রভু থেকে সাহায্য নিতেই হবে। ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। কু কু কুরুমদেব কুরুমদেব, ওহ প্রভু, এই শ্লোক কত কঠিন। মুশিক, শ্লোক মোটেই কঠিন নয়, তোমার বুদ্ধিটাই কঠিন। প্রভু প্রভু প্রভু! আরে নন্দী, কি হয়েছে? রাজা চিত্রঙ্গদকে একটা রাক্ষসী বন্দী করেছে, আর ওনার সাথে উনি বিবাহ করতে চান। রাজা চিত্রঙ্গদ যদি এমনটা না করেন, তাহলে কিন্তু ওনাকে মেরে ফেলবে। শেষমেশ রাজার রূপবান শরীর তাকে ধর্ম সংকটে ফেলেই দিল। চলো মুশিক, আজকের পড়াশুনো শেষ, চলো আজ ওই রাক্ষসীটাকে শিক্ষা দিয়ে আসি। মেনে নাও না রাজা, বিয়ে করে নাও আমাকে, নয়তো এই গাছটা তোমায় মেরে ফেলবে, আর লোকে এমনি আমায় বদনাম করবে যে আমি তোমায় মেরেছি। রাক্ষসী, তোমার তো দেখছি বিয়ে করার খুব তাড়া। তোমরা কে হে? আচ্ছা পণ্ডিত মশাই, আমার বিয়ে করাতে এসেছে বুঝি। রাক্ষসী, রাজাকে ছেড়ে দাও, আর আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমায় কিচ্ছু করব না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে? আমায় পুরো পৃথিবী ভয় পায়, আর তুমি আমায় ভয় দেখাতে এসেছ? ভুলে যেও না, এটা কিন্তু আমার জঙ্গল, আর এখানে আমার রাজ চলে। এখানকার প্রতিটা পাতাও কিন্তু আমার গোলাম। চলো যাও এখান থেকে। আমি যেতে নয়, তোমার বুদ্ধি ফিরিয়ে দিতে এসেছি তোমায়। ধরো এই সবাইকে আর মেরে ফেলো। দেখলি তোমার বন্ধুদের কি অবস্থা করেছি আমি? তোমার নিশ্চয় খুব ইচ্ছে করছে আমাকে শেষ করার, আমাকে ভয় দেখানোর। আমারও কিন্তু এটাই ইচ্ছে যে তুমি আমায় মারো, আমায় ভয় দেখাও। কি হলো, আমি কি কিছু ভুল বললাম? না গো রাক্ষসী, তুমি কোনো ভুল কথা বলনি। আমার ভক্তরা যখনই মন থেকে কিছু চায়, আমি তাদের সেটা দিয়ে দিই। শুধুমাত্র মন থেকে ভক্তি জানালেই হলো। তুমি একদম মন থেকে চেয়েছো বলে আমি তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। কি কি কিসের তথাস্তু? ভয় দেখানোর কাজটা আমার, তোমার নয়। কিন্তু আমি ভয় পাই না, কাউকেই ভয় পাই না। কে তুমি? তুমি কে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। চলে যাও, আর কখনো ফিরে আসবে না। বাল গণেশ, আমাকে ক্ষমা করে দিন।
আমি আমার রূপ নিয়ে এমন মত্ত হয়ে গেছিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতেই পারছিলাম না। প্রভু, আমি আপনাকে অনেক গাল মন্দ করেছি, আমার মতো পাপীকে ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বাল গণেশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার স্বামীর জীবন রক্ষা করেছেন। বাল গণেশ, আমি সবসময় রানীকে বাধা দিতাম আপনার পুজো করার সময়, কিন্তু আজ ওনার শ্রদ্ধার জন্যই আমার জীবন রক্ষা পেল। কিন্তু আজ থেকে শুধু রানী নন, রোজ আমরা দুজনেই আপনার পুজো করব। রাজা, আমি খুশি হয়েছি যে এখন তোমার সৌন্দর্যের অহংকার আর নেই। তোমার পত্নীর ভালো কাজের ফলস্বরূপ তুমি আজ সুস্থভাবে ফিরে এসেছো। বাল গণেশের জয়। অতি সুস্বাদু, ধন্যবাদ নন্দী মহারাজ। হ্যাঁ অগম, ঠিক বলেছো। মূষক, তুমি আরাম করো, বাকি সব কাজ আমাদের উপর ছেড়ে দাও। এটা তো খুব ভালো প্রস্তাব, এটা তো আমার জীবনের সব থেকে সেরা দিন। ভূমিকম্প? কিন্তু একটু আগে তো ঠিক ছিল, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে বাবা গণেশ, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? কিছু হয়নি মা, সবই ঠিক আছে, কিন্তু এখানে তো ভূমিকম্প হবা একেবারে অসম্ভব, এটা কি করে হলো? বাবা, তোমার পিতা আর আমি এখানে বসেছিলাম, আর হঠাৎ করে কৈলাস কেঁপে উঠল। প্রভু যখন তার দিব্যদৃষ্টিতে দেখলেন, তখন জানতে পারলাম যে রাক্ষস রাজা রাবণ কৈলাসকে উঠাবার চেষ্টা করছে। যখন ওনার সব থেকে প্রিয় ভক্ত এই রকম একটা দুষ্কর্ম করছিল, তাকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু তার পায়ের আঙুল দিয়ে কৈলাসকে স্থির করে দিলেন। তাহলে এখন রাক্ষস রাজা রাবণের কি হবে? নমঃ শিবায়। ক্ষমা করবেন ভোলানাথ, আমার অহংকারের জন্য আপনি আমার প্রতি বিরূপ হয়েছেন। রাবণ, তোমাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে, তবে তোমার আমার প্রতি ভক্তি দেখে আমি প্রসন্ন, আর আমি তোমাকে ক্ষমা করছি। ভোলানাথ, আমি এই সব কিছু শুধু আপনার দর্শন লাভের জন্য করেছি। বলো, তুমি কি চাও? ভোলানাথ, আমি তো শুধু আপনার মতো শক্তিশালী হতে চাই। সত্যিকারের ভক্ত ভগবানের দুয়ার থেকে কখনো খালি হাতে ফেরে না। তথাস্তু। এই নাও রাক্ষস রাজা রাবণ, আজ আমি আমার সমস্ত শক্তির উৎস তোমার হাতে তুলে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত ভোলানাথ? একবার যদি তুমি এই শিবলিঙ্গ তুলে নাও, তাহলে যাই হোক না কেন, তুমি ওটাকে নিচে রাখতে পারবে না যতক্ষণ না তুমি তোমার শেষ গন্তব্যে পৌঁছচ্ছ। যদি তুমি শিবলিঙ্গকে নিচে রেখে দাও, তাহলে তাকে ওপরে তোলা অসম্ভব হয়ে যাবে রাজা রাবণ। শিবলিঙ্গ ওখানেই স্থাপিত হয়ে যাবে, আর তুমি সেই শক্তির ব্যবহার আর কোনোদিন করতে পারবে না। জয় শিব শঙ্কর, আপনি আমার বাসনা পূর্ণ করে আমার ভক্তি আরো গভীর করে দিলেন। এবার যখন রাক্ষস রাজা রাবণ আত্মলিঙ্গটা প্রাপ্ত করেই ফেলেছেন, তাহলে কিন্তু ওনাকে হারানো অসম্ভব হয়ে পড়বে। ঠিকই বলেছো নন্দী, আমাদের কিছু তো করতেই হবে। প্রভু, উনি তো ভীষণই শক্তিশালী। হ্যাঁ, ঠিক বলেছো, আর উনি যথেষ্ট বিদ্বান। তোমরা সবাই ঠিকই বলেছো, আমাদের একটা পরিকল্পনা দরকার। প্রভু,
এতক্ষণে তো উনি অনেক দূরে চলে গেছেন। তাহলে আমাদের এখনি বেরোতে হবে, যাওয়া যাক। চলুন। এখন তো আমার কাছে শিবলিঙ্গ আছে, আমি যদি সকাল সন্ধ্যে পুজো করি তাহলে আমি আরো শক্তিশালী হয়ে যেতে পারি, আর এই ব্রহ্মাণ্ডের তিনটে লোকে রাজত্ব করতে পারব। আমাদের যে করেই হোক রাবণকে আটকাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। কি হচ্ছে কি ওখানে? আমাদের কাছে দুটো পরিকল্পনা আছে। তাই বলো। আমরা একটা বড় গুলতি তৈরি করব, আর সেটা দিয়ে অনেক নারকেল একসাথে ছুঁড়ে মারতে পারবো, আর ওই নারকেলগুলো যখন রাবণ মশাইয়ের গায়ে লাগবে যন্ত্রণায় উনি কাঁদবেন, আর ভয়ের চোটে ওনার হাত থেকে শিবলিঙ্গ পড়ে যাবে। প্রভু, আমাদের পরিকল্পনা এর থেকে অনেক ভালো। আমরা একটা বড় গর্ত খুঁড়ব আর সেটাকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দেব। রাবণ যখন ওই পাতার উপর পা রাখবে তো দুম করে গর্তে পড়ে যাবে, আর আত্মলিঙ্গটাও পড়ে যাবে। এই পরিকল্পনা তো, প্রভু আপনি নিশ্চিন্ত থাকুন, আমাদের এই পরিকল্পনায় অবশ্যই আমরা জিতে যাব। এখন আমার কাছে একটাই উপায় আছে। ওহো, সন্ধে হয়ে এলো, সন্ধ্যা নিকের সময়ও হয়ে গেল, কিন্তু তার জন্য তো শিবলিঙ্গকে নিচে রাখতে হবে। না না, এটাকে নিচে রাখলে সব গোলমাল হয়ে যাবে। এখন কি যে করি। শোনো বালক, আমার সন্ধ্যা নিকের সময় হয়ে গেছে, সেই জন্যে তুমি খানিকক্ষণ এই শিবলিঙ্গকে ধরো, আমি সন্ধ্যা আহ্নিক করে আসছি, তার বদলে আমি তোমাকে অনেক উপহার দেব। শ্রীমান, আমাকে সূর্যাস্তের পূর্বেই বাড়ি ফিরতে হবে, কিন্তু আপনার ভক্তি দেখে আমি আপনাকে না করতে পারি না। ধন্যবাদ বালক, কিন্তু মনে রেখো এটাকে কোনোভাবেই মাটিতে রাখবে না। কিন্তু এটা খুবই ভারী, যদি আমি এটা বেশিক্ষণ ধরে রাখতে না পারি তাহলে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি আপনাকে তিনবার ডাকার চেষ্টা করব, যদি আপনি না আসতে পারেন তাহলে এই শিবলিঙ্গটা আমি নিচে রেখে দেব। ঠিক আছে, আমি তাতেই রাজি। শ্রীমান, এটা খুবই ভারী, দয়া করে তাড়াতাড়ি করুন। শ্রীমান, এটা তো খুবই ভারী, এটা আমি ধরতে পারবো না, এটা আমাকে নিচে রাখতেই হবে। তুমি কে বালক? আমি হলাম শিবপুত্র বাল গণেশ। তুমি কি আমার কাছ থেকে বরটা কেড়ে নিতে চাইছো? হ্যাঁ, যাতে আপনি এটার অপব্যবহার না করতে পারে। রাবণ, রাক্ষসদের রাজা আমি, রাবণ, দেবতারাও আমাকে ভয় পান, আমার মুখোমুখি হবে এমন সাহস কারণ নেই, আর তুমি একটা ছোট্ট বালক হয়ে আমার মুখোমুখি দাঁড়াতে চাও, আমার বর ছিনিয়ে নিতে চাও? হ্যাঁ, কি নন্দি মুশি, আমরা এটাই করতে চেয়েছিলাম না? বাল গণেশ, তুমি জানো না আমি কতটা শক্তিশালী, অস্ত্র শস্ত্রই বলো আর জ্ঞানেই বলো আমাকে কেউ হারাতে পারবে না, তুমিও নও। আচ্ছা ভৃঙ্গি, তোমার কি মনে হয় আমি এনাকে হারাতে পারবো? হতেও পারে, আবার নাও হতে পারে। প্রভু, আপনি এনাকে যুদ্ধে আহ্বান করলে তাহলেই বোঝা যাবে কে জিতবে কে হারবে। আহা, আমি যুদ্ধ করতে রাজি, আসলে আমি তো চাই তুমি আমার কাছে হারো, আমার অন্তরের ইচ্ছে যে তুমি আমার কাছে হারো। আরে কি হলো রাবণ মশাই, এবার তো আপনি গেলেন।
এরা কি মূর্খ? রাক্ষস রাজা রাবণ আমার ভক্তরা যখনই আমার কাছে কিছু চায় আমি তাদের সেটা দিই, শুধু তাদের ভক্তিটাই শক্তি হওয়া দরকার। আপনি যখন ভক্তি সহকারে চেয়েছেন তাহলে আমি আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। আমি আহ্বান করছি যে আপনি আমার শুধু একটা পাকে এই মাটি থেকে তুলে দেখান, তাহলে এই লিঙ্গ আমি ফেরত দিয়ে দেব। এ আর এমন কি বড় ব্যাপার, এ তো আমি তুড়ি মেরে করে ফেলবো। আমি আপনার পরিকল্পনার মানেটা বুঝতে পেরেছি। প্রভু, আপনি হেরেও জিতে গেলেন আর আমি জিতেও হেরে গেলাম। বল গণেশের জয়! মা, আমাদের ক্ষমা করে দাও, এরপর থেকে আমরা কাপড় নোংরা আর করব না। কিন্তু তুমি আগের বারও একই কথা বলেছিলে বাল গণেশ। না না, এবার থেকে সত্যি আমরা এসব করব না মা। চুপচাপ সবাই মিলে কাপড় ধুতে থাকো, না হলে কার্তিকের কাপড়ও তোমাদের ধুতে হবে। প্রভু, চুপচাপ ধুতে থাকুন, না হলে কিন্তু সমস্যা আরো বাড়তে পারে। তুমি ঠিকই বলেছো নন্দী। আমি কিছুক্ষণ বাদেই ফিরে আসছি, এর মধ্যে সমস্ত কাপড় পরিষ্কার হওয়া চাই। আর হ্যাঁ, যদি কেউ কোনো চালাকি করেছো তাহলে প্রত্যেক দিন তোমাদের কাপড় ধুতে হবে, আর সেটাও সবার কাপড়, বুঝেছো? কেমন লাগলো? খুবই ভালো প্রভু, কিন্তু মা, আরে উনি কিছু জানতেই পারবেন না। প্রভু, এ বলছে যে মা চলে গেছেন, আপনি আপনার কাজ শুরু করে দিন। বাল গণেশ, তুমি দুষ্টুমি ছাড়া থাকতে পারো না? না না মা, আসলে আমি তো নিশ্চয়ই তোমার দুষ্টুমির পিছনে তোমার বন্ধুদের উস্কানি রয়েছে। না না মা, এমনটা নয়। যাই হোক না কেন, কাপড় তো তোমাদের সবাইকে হাত দিয়েই ধুতে হবে, কোনো রকম চালাকি চলবে না। কি হয়েছে পার্বতী, কেন বাচ্চাদের বকছো?
বকবো না তো আর কি করবো মহাদেব, আপনার এই সন্তান আর এর দুষ্টু বন্ধুরা সারা দিন ধরে শুধু ঘরটাকে নোংরা করে রাখে। দিনে তো এরা সবাই মিলে পাঁচ ছবার করে জামা কাপড় পাল্টায়, আমি তো ওদের কাপড় ধোয়ার যন্ত্র নই, তার উপরে ওদের জন্য খাবার তৈরি করতে হবে, তাও আলাদা আলাদা। পার্বতী, যে বাচ্চারা অসুরের বিনাশ করে থাকে তাদের একটু দুষ্টমি তো মেনে নিতেই হবে। ও, আপনি যখন এতই ভালোবাসেন আপনার পুত্রকে, তাহলে আজ থেকে আপনি ঘরের কাজকর্মগুলো করুন, আমি চললাম। পিতাশ্রী, এবার আপনি মাকে বোঝাতে পারবেন। পার্বতী, আমি আগে থেকে চিন্তায় রয়েছি, আর এইভাবে রাগ করে তুমি আমার চিন্তা আরো বাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, ভোলানাথের আবার চিন্তা? পার্বতী, আমি অনেকদিন ধরে একটা যজ্ঞ করার ব্যাপারে ভাবছি, যাতে সমস্ত দেবী দেবতাদের শক্তি আর দৈব শক্তি প্রাপ্তি ঘটে। কিন্তু এতে আবার চিন্তার কি আছে? পার্বতী, চিন্তার বিষয় এটাই যে এই যজ্ঞের সব থেকে উত্তম তিথি কালকে সকালে, যেখানে সমস্ত দেবী দেবতাদের উপস্থিত থাকা আবশ্যক, না হলে এর ফল কেউই পাবে না। কিন্তু এত কম সময়ে সমস্ত দেবী দেবতাদের আমন্ত্রণ জানানো অসম্ভব মনে হচ্ছে। আমার তো এই অভিষেকের জন্য কোনো রকম কোনো চিন্তাই হচ্ছে না মহাদেব। সব দেব দেবীদের নিমন্ত্রণ করার জন্য আপনি আপনার সব ভক্তদের কেন পাঠাচ্ছেন না মহাদেব? ভক্তদের পাঠিয়ে তো দেব পার্বতী, কিন্তু এই কার্যকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টায় যদি কোনোভাবে একটা নিমন্ত্রণ বাদ পড়ে যায় তাহলে তো সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই কাজের দায়িত্ব আপনার ভক্তদের পরিবর্তে বাল গণেশকে দেওয়া উচিত। ও তাড়াতাড়ি কাজ করতে গিয়ে কোনো ভুল করবে না। ঠিকই বলেছো তুমি। আমি বুঝতে পেরেছি প্রভু। যদি বুঝে থাকো নন্দী, তাহলে বলো কার কোন কাজটা করতে হবে। আমি যজ্ঞকুণ্ড তৈরি করব। আমি আর আগম যজ্ঞের সামগ্রী জোগাড় করব, আর আমি যজ্ঞের জায়গাটা পরিষ্কার করব। যাও, তোমরা সবাই নিজের নিজের কার্য শুরু করে দাও। কিন্তু পিতাশ্রী, আপনি তো আমাকে কোনো কাজই দিলেন না। আর আমাকেও না। বাল গণেশ, এই সময়টা তো তোমার খেলাধুলো না, যদি কাজ করো তাহলে খেলবে কখন? সে তো আমি পরেও খেলতে পারি পিতাশ্রী, আপনি শুধু কাজ দিন, আমিও আপনাকে সাহায্য করতে চাই। তুমি আমাকে সাহায্য করতে চাইছো? ঠিক আছে বাল গণেশ, তুমি আর মুশিক যদি আমাকে সাহায্য করতেই চাও তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে যাও আর সমস্ত দেবী দেবতাদের আমার তরফ থেকে যজ্ঞে আমন্ত্রণ জানিয়ে এসো। আগে পিতাশ্রী, আমি আর মুশিক এক্ষুনি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে আসছি। পিতাশ্রী, কিন্তু 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 কি বাল গণেশ? পিতাশ্রী, আমি এই কাজটা আমার পুরো মন থেকে করতে চাই, কিন্তু এর নির্ধারিত সময় তো খুবই কম, কাল সকালের আগে এতগুলো নিমন্ত্রণ। এই কথাটা তোমার কাজের দায়িত্ব নেবার আগে ভাবা উচিত ছিল বাল গণেশ, এখন কার্য পূর্ণ করার ব্যাপারে শুধু ভাবো। কিন্তু পিতাশ্রী, কি হয়েছে প্রভু, আপনি হঠাৎ এত উদাস হয়ে গেলেন কেন? মুশিক, তিনটে লোকের যাত্রা, এই কাজটা একেবারেই সহজ নয়। পিতাশ্রী কাল সকালে যজ্ঞ করতে চাইছেন, দু চার দিন পরে নয়। তো এবার আমরা কি করব প্রভু? মুশিক, মনে করো কাজ সম্পন্ন হয়ে গেছে। ওম প্রকৃতি স্বরূপ স্বাহা, ওম সৃষ্টি স্বাহা, ওম
অন্তরিক্ষে স্বাহা। মহাদেব, আপনার এই যজ্ঞ সম্পূর্ণ হয়েছে। মহাদেব, এত কম সময়ের মধ্যেই যজ্ঞের আয়োজন করে আপনার প্রবল ইচ্ছাশক্তির পরিচয় দিয়েছেন। এই যজ্ঞে আমাদের আমন্ত্রণ করার জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। গুরুবর, এই ধন্যবাদের আসল অধিকারী যদি কেউ হয় সে বাল গণেশ। আসলে সত্যি বলতে কি, আমিও বিস্মিত যে এত কম সময়ে ও সমস্ত দেবী দেবতাদের আমন্ত্রণ জানালো কি করে। বাল গণেশ, তুমি কি আমাদের বলবে যে এই অসম্ভব কার্যটা তুমি কি করে সম্ভব করলে? পিতাশ্রী, কাজটা অবশ্যই কঠিন ছিল, কিন্তু আপনি এই কাজটা সহজ করে দিয়েছেন। আমি সহজ করে দিয়েছি? আমি ঠিক বুঝলাম না পুত্র। পিতাশ্রী, যদি আমি এক এক করে সব দেবদেবীদের ঘরে গিয়ে নিমন্ত্রণ করে আসতাম, তাহলে হয়তো এই কাজটা এখনো শেষই হতো না। আর শুধু একটা নয়, অনেক নিমন্ত্রণই করা হতো না। যখন আমি এই ব্যাপারে ভাবছিলাম, তখন আমার হঠাৎ মনে পড়ল যে তিন লোকের দেবী দেবতা তো আপনার মধ্যেই সমাহিত পিতাশ্রী, তাই আমি আমার সব নিমন্ত্রণ আপনাকেই সমর্পিত করলাম। মাথায় যখন এটা আমার এলো, আমি আর মুশিক মিলে আপনার পুজো করা শুরু করে দিলাম আর সব নিমন্ত্রণ আপনাকে অর্পণ করে দিলাম। ওম নমঃ শিবায়, 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 ওম। আমার এই প্রয়াসের জন্য সব দেবী আর দেবতাদের কাছে আপনা থেকেই নিমন্ত্রণ পৌঁছে গেল আর সবাই এখানে উপস্থিত হয়ে গেলেন। তোমার বুদ্ধির যতই প্রশংসা করি না কেন, সেটা কিছুই নয় বাল গণেশ। এই সর্বশ্রেষ্ঠ কার্যের জন্য আমরা সবাই তোমায় প্রণাম জানাই। প্রণাম। বাল গণেশে জয়! বাল গণেশে জয়! তোর কি হবে রে? তোর কি দরকার ছিল নন্দীকে রাগাবার? আমি কি সবসময় তোর জন্য মার খাবো নাকি? আরে নন্দী মহারাজ, আর কত মারবেন? এবার তো আমাদের প্রাণ বেরিয়ে যাবে মার খেতে খেতে। আমাদের ছেড়ে দিন, আমাদের ক্ষমা করে দিন। পবনদেব, আপনার এই দশা কে করলো? আমাকে শুধুমাত্র নামটা বলুন, আমি এক্ষুনি গিয়ে ওর ব্যবস্থা করে দেব। আমলা, আমলা সুর। পবনদেব, আপনি চিন্তা করবেন না, আপনি এখানে বিশ্রাম করুন, আমি ওকে দেখছি। পবনদেব, অগ্নিদেব, আপনার
বাল গণেশ, আপনি তুমি ঠিক আছো তো নন্দী? পবনদেব আমাকে সবকিছু বলেছেন, তুমি আরাম করো, আমি একে দেখছি। এসো এসো বাল গণেশ, আমি তোমাকেও শায়েস্তা করতে চাই। কি বললে? আরে কি বলছো কে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে কেউ এর মুখটা বন্ধ করো, এ আমাকে পাগল করে দেবে। আরে না অজ্ঞম, একে এত সহজ ভাবে নয়, দৌড় করিয়ে করিয়ে মারবো। কে 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 আমাকে মারবে? না তুমি নয়, তুমি নয়, তুমি বলো। আমরা সবাই তোমরা তোমরা আমাকে মারবে। তোমরা দেখো, আমার সময় নষ্ট করো না, আমাকে মারা অসম্ভব, আমি অমর। তুমি তুমি আমার কথা বলছো? এই কি বলছে ও? ও বললো আমরা জানি তুমি অমর, তোমাকে কেউ মারতে পারবে না, কিন্তু এই সব তোমার ভ্রম। আমাদের শুধু এটা বলো যে তুমি সহজভাবে মরতে চাও নাকি দৌড়ে দৌড়ে মরবে। তোমরা আমাকে মারবে? তোমরা? ঠিক আছে, আমি চাই তোমরা আমাকে দৌড় করাতে করাতে মারো। কি হলো? অমলা শুট, আমার ভক্তরা যখন মন থেকে কিছু চায় তখন আমি সেটা দিয়ে দিই, শুধু ভক্তিতে শক্তি থাকা চাই। তুমি মন থেকে যখন কিছু চাইলে তখন আমি তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করব। তথাস্তু। তোমরা আমাকে মারবে? তোমরা? এটা কখনো হতে পারে না, তোমাদের ব্যবস্থা এবার আমি করছি। অম্লাসুর, তোমার সর্বনাশ আমার হাতেই লেখা আছে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি মূর্খ, তাই আপনাদের সঙ্গে লড়াই করছি। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আগুন তো দেখছি কোনোভাবেই শান্ত হচ্ছে না, এইভাবে তো সমগ্র সৃষ্টির বিনাশ করে দেবে। যেভাবে অগ্নিদেব বলেছিল মনে হয় এখন আমাকে সেটাই করতে হবে। বাল গণেশ, আর কত দৌড় করাবেন আপনি আমায়? আমাকে তো আপনি মারতে পারবেন না, আমি তো অমর। দেখো অমলাসু, যেমনটা আগাম বলল সেটা দেখলে আমি তো তোমাকে আরো দৌড় করাতাম, কিন্তু এখন আমার খিদে পেয়েছে, আর তুমি তো দেখছি শেষই হচ্ছে না। চলো এখন আমরা এই খেলা এখানেই শেষ করে দিই, যাতে আমি বাড়ি গিয়ে আরাম করে মায়ের হাতের খাবার খেতে পারি।
আমি অমর বাল গণেশ, আপনি আমাকে মারতে পারবেন না। আমি জানি অগ্নিদেব আমাকে সব বলেছে, তাই আমি তোমায় মারব না। তাহলে অমলাসুরকে খেয়ে খুব একটা মজা পেলাম না। পেটের উপরটা একটু একটু করে জ্বলছে, বাড়ি যেতে হবে মায়ের কাছে। কিছু করুন, আমার বাল গণেশের এত কষ্ট আমি দেখতে পারছি না। সব রকম চেষ্টাই তো করা হলো, আমিও কিছুই বুঝতে পারছি না কি হচ্ছেটা কি। ভোলানাথের জয় হোক, ভোলানাথের জয় হোক। মুনিবর, আপনারা এখানে? আমরা বাল গণেশের অসুস্থতার খবর পেলাম, তাই শীঘ্রই আমরা চলে এলাম। প্রভু, এগুলো দুর্বা, আর এর থেকে আপনি শান্তি পাবেন এবং ভালো অনুভব করবেন। মণিবর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাল গণেশ, আপনি পুরো সৃষ্টিকে বাঁচিয়েছেন, আমরা তো এটুকু করতেই পারি। বাল গণেশের জয়। মণিবর, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ থেকে আমি নিদান দিচ্ছি, বাল গণেশের পুজো দুর্বা ছাড়া কোনো মতেই হবে না। বাল গণেশের জয়, বাল গণেশের জয়, বাল গণেশের জয়। এটা খুব কঠিন প্রভু, কালকে পড়ে শোনাই। মূষক, পড়তে তো আজকেই হবে, না হলে নন্দী রেগে যাবে, তারপর বলো না জানো। বলছি মূষক মহারাজ, গতবার যে নন্দী আমাদের রেগে গিয়ে উল্টো ঝুলিয়ে রেখেছিল, পুরো দুদিন পরে আমরা নিচে নামতে পেরেছিলাম। হ্যাঁ, আরে আরে, শান্ত নন্দী, শান্ত হও, এত এত রাগ ভালো নয়। আমি পড়ছি, আমি এক্ষুনি পড়ছি। মহাদেব, আমাদের বাঁচান, আমাদের সবাইকে, এই সৃষ্টিকে। সিন্ধু এই স্বর্গকে ছাড়খাড় করে দিয়েছে, দেবলোকে হাহাকার পড়ে গেছে। প্রভু, কি ওই সিন্ধু এখন এই কৈলাসে আক্রমণ করতে আসছে। এখানে কৈলাসে এত দুঃসাহস সিন্ধুর? আর মহাদেব, ও এই কথাটা বলতে বলতে আসছে যে ও আপনাকে, মানে ও আপনাকেও বন্দী বানাবে। এরকম বলেছে ও? তাহলে সিন্ধুর দৃষ্টি আপনার উপরেও পড়েছে, আমাদের দেওয়া বরদানের অন্যায়ভাবে ব্যবহার করছে সিন্ধু। মহাদেব, এখন আমরা কি করব? আপনাদের চিন্তা করতে হবে না, আমি ওকে গিয়ে মজা দেখাচ্ছি। গণেশ, কিন্তু পুত্র গণেশই এই কাজ সম্পন্ন করার জন্য একেবারে উপযুক্ত। প্রভু, আপনিও? আপনি মা, এই জন্য এটা বলছেন, কিন্তু আপনি নিজেও এটা জানেন যে শ্রী গণেশ আমাদের সকলের চেয়ে শক্তিতে আর বুদ্ধিমত্তায় অনেক বেশি। শ্রী গণেশ, সিন্ধু ঘোর তপস্যা করার পরে আমার কাছ থেকে বরদানে অমৃত, আর মহাদেবের কাছ থেকে সূর্যদেবের দেওয়া অমোঘ কবচ, আর ওনার ত্রিশূল যা সবথেকে কঠিন ধাতু দিয়ে তৈরি, সেটাও ভেদ করতে পারে না এমন বরদান নিয়েছে। সিন্ধুর নাভিতে অমৃতে ভরা একটা ঘটি রয়েছে, যেটা ও সূর্যদেবের কবচ দিয়ে ঢেকে রেখেছে। ওই ঘটিকে নষ্ট করার পরেই সিন্ধুকে মারা সম্ভব, না হলে সিন্ধু অমর হয়ে যাবে। আমি তৈরি, কিন্তু এখানে তো এখন সেনারাও নেই।
এত বড় সেনাবাহিনীর সাথে কি করে যুদ্ধ হবে? আপনি চিন্তা করবেন না মা, সিন্ধুর জন্য তো আমি একলাই যথেষ্ট। আর তারপর ওর পাওয়া বরদানের ব্যাপারেও তো আমি জানি, আমি জয়লাভ করেই ফিরবো মা। জানি বিজয় ভবপুত্র। আরে এত বড় সেনাবাহিনী, বেশ ভালো কথা। প্রভু এটা আমাদের নয়, ওই রাক্ষসদের সেনা। আরে আমি তো জানি মূষক, চিন্তা করো না। সিন্ধু দুঃসাহসী, তুমি ভগবান বিষ্ণু আর মহাদেবকে বন্দি করবে ভাবছো? এই ছেলে ফিরে চলে যা নিজের বাড়ি, আমি মহাদেব আর ভগবান বিষ্ণুকে মেরে দিয়ে কৈলাসে রাজত্ব করব, রাজত্ব। তুই আমার সময় নষ্ট করিস না। শয়তান রাক্ষস, তুই ওনাদের নাম মুখে কি করে আনলি? ওনাদের কাছে যাওয়ার আগে তোকে আমার সাথে লড়তে হবে। আচ্ছা কিন্তু একটা ছোট্ট শিশুর সাথে কি লড়বো? কিন্তু আগে বল তুই কে? আমি হলাম শ্রী গণেশ, মহাদেবের পুত্র। ভালো কথা, ভালো কথা। কিন্তু বাচ্চা, তুই আমার এত বড় সেনার সাথে মোকাবিলা করবে কি করে? তোর কাছে তো সেনাই নেই। আমরা এই কজনই যথেষ্ট তোর জন্য। একটা ছোট ইঁদুর, এই রোগা আর মোটা রাক্ষস, আর এই অদ্ভুত রকমের দেখতে প্রাণী, আর তুই আমাদের মারবি? নন্দি এখন নয়, আমি বলার পরই নিজের রাগ শান্ত করো। সিন্ধু এখনো কিছুই হয়নি, মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নে আর এখান থেকে চলে যা, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আরে বাচ্চা তুই তো ছাড়, তোর পিতাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। প্রথমে আমি তোদের সকলকে মারবো, আর তারপর মহাদেবকে। সিন্ধু তোর এত সাহস, সর্বনাশ করে দাও এই সমস্ত রাক্ষসদের। মূষক তোমার যাওয়ার সময় হয়নি এখনো। আক্রমণ! মূষক তৈরি হয়ে যাও, আর হ্যাঁ তোমায় কিন্তু তোমার আসল রূপে আসতে হবে। যেমন আপনার আদেশ প্রভু। আরে ভিতুরা পালাচ্ছ কোথায়? এদের মোকাবিলা করো। পালাও! হুম হুম হুম
এই বালক, তুই আমার সেনাকে মেরেছিস, কিন্তু আমি একলাই যথেষ্ট, সবকিছু শেষ করে দেব। শ্রী গণেশ, তুই কি আমায় মারবি? আমি তো অমর, অমর। যতক্ষণ আমার কাছে অমৃত আছে, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আমায় মারতে এসেছিল, আমায় মারাটা তোর একটা স্বপ্নই রয়ে যাবে। তুই আমায় মারতে পারলে ভালোই হতো। সত্যি এটা আমার ইচ্ছে যে তুই আমায় মার, কিন্তু এটা তো হবে না, কারণ আমি অমর, অমর। সিন্ধু, আমার ভক্তরা শ্রদ্ধার সাথে কিছু চাইলে আমি তাদের সেগুলো দিয়ে দিই, শুধু মনের শ্রদ্ধা থাকতে হবে। তুই মনের শ্রদ্ধা দিয়ে চেয়েছিস, তাই আমি তোর ইচ্ছে অবশ্যই পূরণ করব। তথাস্তু। শ্রী গণেশ, যতক্ষণ আমার কাছে এই অমৃত আছে। আরে দাঁড়া দাঁড়া, আমি জানি, ভগবান বিষ্ণু আমায় বলেছেন। আচ্ছা, তুই কি এটা জানিস যে সূর্যদেবের দেওয়া এই কবচ কে? মহাদেবের ত্রিশূলও। আরে দাঁড়া দাঁড়া, আমি সব জানি, মহাদেব আমায় এই কথাটাও বলেছেন। আমি তোকে মেরে দেব, মেরে দেব তোকে। সিন্ধু, আমায় পরে মেরো, আগে নিজেকে তো বাঁচা, কারণ বরদান নেওয়ার সময়ে তুই মহাদেবকে এটা জিজ্ঞেস করিসনি যে ওনার ত্রিশূলের থেকেও এমন কি কোনো ধারালো অস্ত্র আছে যা এই কবচকে ভেদ করতে পারবে? কি অস্ত্র? পরশু। না না, না গণেশ। শ্রী গণেশের জয়, শ্রী গণেশের জয়, শ্রী গণেশের জয়। ভীষণ সস্তায় তো এটা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। ক্ষমা করবেন মাতা, বাবা ভোলানাথ আমাকে কিছু কাজ দিয়েছিলেন, তাই আমি অজ্ঞমের সঙ্গে আসতে পারিনি। ভালো হয়েছে তুমি এসে গেছো, না হলে ও হুহা হুহা করে কি বলছে বুঝতেই পারছি না। এবার বলো দেখি কাজটা কি। মাতা, আমরা নিচে গ্রামে যাচ্ছি, যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস আনতে হয় আমরা আসার সময় নিয়ে আসবো। না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তোমরা দুজনে তাড়াতাড়ি চলে আসবে, আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খাবো। আর আজ্ঞাম, তুমি তাড়াতাড়ি কথা বলতে শেখো, যাতে আমিও বুঝতে পারি তুমি কি বলতে চাইছো, বুঝলে? আরে কেউ আছেন? কোথায় গেল সবাই?
কেউ আছেন? এখানকার মানুষজন নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে। তুমি ওদিকে খোঁজো, আমি জঙ্গলের দিকে গিয়ে খুঁজছি। আগম, তুমি কি বাগ্গামকে ডেকে আনো? আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলছো। মন্দি, রিঙ্গি, মুশিক, চলো, মনে হয় বাগ্গাম কোনো বিপদে পড়েছে। আগম, ওঠো আর বলো তুমি শেষবার বাগ্গামকে কোথায় দেখেছো। নন্দী, ভৃঙ্গি, মুশিক, তোমরা সবাই আলাদা আলাদা দিকে যাও আর বাগ্গামকে খোঁজো। আগম, তুমি আমার সাথে চলো। বাল গণেশ যেই এটা করে থাকবে, খুব বড় আর শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, গোটা গ্রামে কোথাও একজন মানুষও নেই প্রভু। বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে। তোমায় কে মেরে ফেলবে? ওইখানে পাহাড়ের পেছনে, না না না, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। যে এটা করেছে সে ওইদিকে পাহাড়ের পেছনে আছে, আমাদের ওখানে যেতেই হবে, ওদের ব্যাপারে জানতে হবে। এরা তো পাতাল ভৈরবীর রাক্ষস, কিন্তু এরা সবাইকে বন্দি করে কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই এই সব লোকগুলোকে বলি দেবে। দেখো, পাতাল ভৈরবীর রাক্ষস খুবই শক্তিশালী হয়, যাই হয়ে যাক না কেন আমাদের ওদেরকে যে করেই হোক হারাতে হবে। নন্দী, তুমি দক্ষিণ দিক থেকে হামলা করবে, ভৃঙ্গি তুমি উত্তরে, আর আগম তুমি পূর্ব দিক থেকে। প্রভু, আমাকে কি করতে হবে? যখনই দেখো আমাকেই বিপদের মধ্যে ফেলে দেয়। এত বড় রাক্ষসের মোকাবিলা করতে আমাকেই পাঠিয়ে দিল, তাও আবার সামনের দরজা দিয়ে। কেউ আছেন? আরে, আমার কথা কি কেউ শুনতে পাচ্ছেন? পাতাল ভাই, আরে কেউ? ॐ ऐं शिव, ॐ ऐं शिव, ॐ ऐं शिव। আমাদের কে কবে ছাড়বে? আমাদের কবে ছাড়বে বাবু? কে জানে আমাদের কে বাঁচাবে? নন্দী, যাক বাবা, তোমায় পাওয়া গেছে। এত বড় ভয়ঙ্কর জায়গা,
আমি যে কিভাবে প্রাণে বেঁচে এসেছি সেটা শুধুমাত্র আমিই জানি। দেখো রাক্ষস, যদি আমরা চাই তাহলে তোমাকে পিটিয়েও বোঝাতে পারি, নয়তো তুমি যদি চাও তাহলে আমরা কিন্তু তোমাকে ভালোবেসেও বোঝাতে পারি। বলো তুমি কোনটা পছন্দ করবে? এবার শান্ত হয়ে শোনো, নিজেকে কখনো আয়নায় দেখেছো? আটটা হাত, চারখানা মুন্ডু আর আটটা শিং? না মানে আমি তো ওই, কত কষ্ট হয় বলো তোমার এইভাবে থাকতে, আর তুমি পাতাল ভৈরবীর সঙ্গ দিচ্ছ যে শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। ওর প্রয়োজন ফুরিয়ে গেলে ও কিন্তু কোনো মতেই তোমাকে সাহায্য করবে না। কিন্তু তুমি যদি বাল গণেশের শরণে চলে আসো তাহলে উনি তোমাকে ক্ষমা করে দেবেন আর তুমি একটা ভালো মানুষ হতে পারবে। তোমার আটটা মাথায় কিছু ঢুকলো? এরা আমাদের কবে ছাড়বে কি জানি? ভাগ্যম কি জানে, প্রভু এসেছেন। কার এত সাহস? সামনে এসো। কে কে? পাতাল ভৈরবী, এদেরকে আমি মেরেছি, আর যদি তুমি এখান থেকে চুপচাপ না যাও তাহলে তোমারও এই অবস্থা করব। বল গণেশ, বল গণেশ, শিবের ছেলে বল গণেশ, আমার তো কি সৌভাগ্য, আমি তো এই দুর্বল আর শক্তিহীনদের বলি দিতে চাইছিলাম, কিন্তু এখন আমি তো তোমাকে বলি দেব আর সব থেকে বেশি শক্তিশালী হয়ে উঠব। এই পৃথিবী দেবলোক আর কৈলাসে আমি রাজত্ব করব। রাজত্ব? কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কি ভাবছো আমি তোমাদেরকে ছেড়ে দেব? আমি সবাইকে মেরে ফেলবো। তোমরা এটা ভাবছো তাই না? আমার এই বিশাল রাক্ষস সেনাকে মেরে ফেলে আমাকেও মেরে ফেলবে তাই না? তাহলে দাঁড়িয়ে আছো কেন? মারো, মারো আমাকে, মারো না আমাকে। কি হলো পাতাল ভৈরবী? এবার তো তুমি গেলে। পাতাল ভৈরবী, আমার ভক্ত মন থেকে যখন কিছু চায় আমি তাকে সেটা দিয়ে দিই, শুধু ভক্তিটা মন থেকে এলেই হলো। তুমি মন থেকে যখন কিছু চেয়েছো তাহলে তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব। তথাস্তু। আগে তাকে কি দেখছো, মেরে ভালো সবাইকে। এতগুলো রাক্ষস, এদের সংখ্যা তো বেড়েই চলেছে প্রভু, এদেরকে মারতে মারতে তো সন্ধে হয়ে যাবে, ততক্ষণে তো খুব খিদে পেয়ে যাবে। তার চিন্তা তুমি করো না ভৃঙ্গি, আমি সবটা বুঝে নেব। বাহ, এইবার চুম্বে খেলা, মেরে ভালো দে। আমি এদের জন্য কি না করেছি, আরে আজ আমাকে এরা আমার কুমার। বল গণেশ, আমি আমি তোমাকে ছাড়ব না। ভালোই হলো, তোমার দৈত্যরাই তোমার ব্যবস্থা করে দিল, আর বাকি সব কাজ আমি পূরণ করে দিচ্ছি, তোমাকে পাতালে পাঠিয়ে দিচ্ছি। তুমি ঠিক আছো তো বাগ্গাম?